স্মার্টফোনে আসক্তি, পড়াশোনায় ক্ষতি, এই প্রতিপাদ্যকে নিয়ে টাঙ্গাইলের গোপালপুরে বিআরডিবি মাঠে 43তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এই উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ পারভেজ মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, সহকারী কমিশনার সাদিয়া ইসলাম সীমা, গোপালপুর সরকারি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুক সহ আরও অনেকেই। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।